আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড অ্যাপ দিয়ে স্ক্রিন ভিডিও রেকর্ড করার সময় আপনার ভিডিওতে সাউন্ড কোয়ালিটি ভালো হয় না বা আপনার ভিডিওতে সাউন্ড রেকর্ড হয় না। তো এই সমস্যা যদি আপনার এক্স স্ক্রিন রেকর্ড সফটওয়্যারে থাকে তাহলে আপনি কিভাবে সেটিং করার মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন, তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনি এক্স স্ক্রিন রেকর্ড অ্যাপ দিয়ে আপনার স্ক্রিন ভিডিও রেকর্ড করেন, তো রেকর্ড করার সময় ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো হয় না বা আপনার সাউন্ড রেকর্ড হয় না। তো এই সমস্যার সমাধানের জন্য আপনি প্রথমে যে কাজটি করবেন, আপনার মোবাইলে থাকা এক্স স্ক্রিন রেকর্ড সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো এখানে আপনার অ্যাক্সেসগুলি চাইলে আপনি অ্যাক্সেস দিয়ে দিবেন। তো অ্যাক্সেসগুলির পর আপনি আপনার মোবাইলের স্ক্রিনের উপরে টাচ করে শাটারটা আপনি নিচে দিকে নেবেন। তারপর এখানে আপনার এক্সকট অ্যাপের এখানে হোম সেটিংটা দেখতে পারবেন। তো এখন এই হোম এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর আপনি নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে সেটিং দেখতে পারবেন, এখানে টাচ করে দিবেন। তো সেটিংয়ে টাচ করার পর এখানে আপনি অডিও সেটিংটা দেখতে পারবেন, এখানে আপনি টাচ করে দিবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন দেওয়া আছে, তারপর এখানে আছে ইন্টারনাল অডিও, তারপর আছে ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন, তারপর আছে মুড। তো এখানে আপনার এই মুডটা যদি আপনার চালু করা থাকে, তো এই সেটিংটা যদি চালু থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার স্ক্রিন রেকর্ড ভিডিও করার সময় ভিডিও রেকর্ড হবে কিন্তু আপনার সাউন্ড রেকর্ড হবে না। আর এটা হচ্ছে ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন। তো এইটা যদি আপনি সেটিংটা করে নিন, সেক্ষেত্রে আপনার মোবাইলের মাইক্রোফোনের সাউন্ড সাথে আপনার মোবাইলের সাউন্ডও রেকর্ড হবে। আর এটা হচ্ছে শুধুমাত্র মোবাইলের সাউন্ড রেকর্ড হবে, এটা যদি আপনি সিলেক্ট করেন দুই নম্বরটা। আর যদি এখানে আপনি মাইক্রোফোনটা সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার শুধুমাত্র মাইক্রোফোনের সাউন্ডটা রেকর্ড হবে কিন্তু মোবাইলের যে সাউন্ডগুলি থাকে তো সেই সাউন্ডগুলি কিন্তু রেকর্ড হবে না। তো আপনি যেমন আপনি কিপ্যাডের সাউন্ড দিয়েছেন, তো কিপ্যাডের সাউন্ড কিন্তু আপনার রেকর্ড হবে না। তো এই সমস্ত সাউন্ডগুলি হচ্ছে ইন্টারনাল সাউন্ড। তো তারপর আপনি নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন ভলিউম। তো আপনি চাইলে ভলিউমটা বাড়িয়ে নিতে পারেন অথবা কমিয়ে নিতে পারেন। তো আপনি ভলিউমটা বাড়িয়ে নিলে কিন্তু আপনার ভিডিও রেকর্ড করার সময় কিন্তু আপনার সাউন্ড কিন্তু বেশি হয়ে কিন্তু রেকর্ড হবে। আর যদি কমিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ভিডিওতে সাউন্ড আপনি কম পাবেন। আর এখানে নয়েজ রিডাকশন, তো এই সেটিংটা আমার চালু ছিল। তো চালু থাকার পর কিন্তু ভিডিওর কোয়ালিটি সাউন্ড কিন্তু আমি ভালো পাইনি, তো আমি সেটিংটা বন্ধ করে নিয়েছি। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার অডিও চ্যানেল, তো এখানে মনো আছে, তারপর আছে স্টেরিও। তো এখানে আপনি অবশ্যই কিন্তু মনোটা এটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এই সেটিংগুলি করলে কিন্তু আপনার এক্স রেকর্ড অ্যাপ দিয়ে ভিডিও রেকর্ড করলে কিন্তু স্ক্রিন ভিডিও রেকর্ড করলে কিন্তু আপনি সবচেয়ে কিন্তু ভালো সাউন্ড পাবেন। তো আজ এই ছিল ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, তো তখন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।